সাহাব ডাঙ্গরিয়া আর জাতীয় পরিষদের মূল অতীর্থ কর্মকর্তা সকল আর এই অঞ্চলের অতিকে আপন শ্রদ্ধা রাইজ সকল, জয় জয়তে আমার কিছু পলম হওয়ার কারণে মই সকলের ওসব ক্ষমা বিচারিছো। যি কি নহক, এটা আমার স্লোগানটো আপনাদের গম পাইছে যে অসম সদায় প্রথম, অসম সদায় আর চিরদিন, এটো হল আমার স্লোগান। আমি অসমক প্রাধান্য দি আছো যে বর্তমান অসমত যেটো রাজনৈতিক ব্যবস্থায় গোটে দেশখনক অস্থিরতা করে রাখিছে, যে মানুষের মাজত মিলামিশাটো নাইকিয়া করব বিচাৰিছে আর রাজনৈতিক নেতা সকলে এটা কথায় চাই যে মানুষের মাজত যদি মিলামিশাটো নাইকিয়া করব পারে তেতিয়ালে প্রফিটটো তেওঁলোকৰ হয়। প্রত্যেককে যদি ভাগ ভাগ করে টুকুরা টুকুরক সরু সরকে রাখব যায় তেতিয়ালে শক্তিশালী রাজনৈতিক দলবিলাকর এটা মুনাফা হয়, যেটো আজি অসমত শাসন করে থাকা দল সমূহে করব বিচাৰিছে। যে কারবাক মুসলমান বলে বাদ দিব বিচাৰিছে, কারবাক হিন্দু বলে আকোয়ালি লব বিচাৰিছে, কিন্তু যে বিভিন্ন জাতি জনগোষ্ঠী সমন্বয়ের ক্ষেত্রে এই অসম সকলকে লৈ অসম সেই বড় অসম ভাঙি গল, তারপর আমি যিখিনি আছো বিভিন্ন জাতি জনগোষ্ঠী একেলগে থাকিম বলে আমি বিভিন্ন সময় পণ লৈছো আর সদৌ অসম ছাত্র সন্থায় শেহতীয়াকে দেখিছে যে অসম অসমীয়া জাতিটো ভাঙি যাবলৈ বিচাৰিছে আর সেইখিনি ঠিক করবর কারণে যে তেওঁলোকে যিটো পন্থা লৈছে যে সদৌ অসম ছাত্র সন্থায় প্রথমতে একটা দল জন্ম দিছিল অসম গণ পরিষদ, কিন্তু তেওঁলোকৰ যিটো উদ্দেশ্য লৈ তেওঁলোকৰ জন্ম হৈছিল তেওঁলোকে নিজৰ আত্মাটোক নিজে হত্যা কৰিছে। পৰৱৰ্তী সময়ত সদৌ অসম ছাত্র সন্থায় বাধ্য হৈ অসম জাতীয় পৰিষদৰ জন্ম দিছে। ইয়াৰ উদ্দেশ্য এটা যে অসমত আমি যিসকলে বসবাস কৰি আছো সকলোৱে একে, সকলোৱে মিলামিচেকে মৰম চেনেহৰ মাজত অসমখনক জীয়াই থাকিম, অসমখনক সমৃদ্ধিশালী কৰি অসমখনক আগুৱাই নিম, সেই উদ্দেশ্যে জাতীয় পৰিষদৰ জন্ম হৈছে আৰু লক্ষ্য যিহেতুকে ইয়াৰ সঠিক বুলি আমি ভাবিছো আৰু অসমৰ ৰাইজেও বিভিন্ন প্ৰচাৰ মাধ্যমত গম পাইছে যে জাতীয় পৰিষদৰ লক্ষ্য উদ্দেশ্য এবাৰ বহুত বেলেগ, কারণ ইয়া আগতে এজিপি জন্ম দি তেওঁলোকে ঠেকা খাইছে, যিটো কারণে এবার বহুত ভাবি চিন্তি আরম্ভণিৰ পৰা তেওঁলোকে ভাবি চিন্তি এই জাতীয় পৰিষদৰ জন্ম দিছে। ইয়াৰ উদ্দেশ্য এটাই যে আমি অসমখন সদায় স্বাবলম্বী হব লাগিব, আমাৰ ল'ৰা ছোৱালীবিলাকে কৰ্মসংস্থাপন পাব লাগিব, ঘৰে ঘৰে আনন্দ হব লাগিব।